আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো থার্স্টনের মৌলিক ও মানসিক শক্তি সম্বন্ধীয় তথ্য, অর্থাৎ থার্স্টন প্রাইমারি মেন্টাল এবিলিটি থিওরি। এর আগের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে স্পিয়ারম্যানের ডি উপাদান তত্ত্ব, এটা ছিল। সেখানে বলা হয়েছিল যে স্পিয়ারম্যান দুটো ফ্যাক্টর হিসেবে, একটা ফ্যাক্টর জি এবং একটা ফ্যাক্টর এস, এই দুটো ফ্যাক্টরকে দেখিয়েছেন। সেটা নিয়ে অনেক সমালোচনা এবং অনেক মতপার্থক্য রয়েছে। প্রসিদ্ধ মার্কিন মনোবিদ থার্স্টন তার মতে তিনি বলেছেন, কোনো একটা বিশেষ মানসিক ক্ষমতার অস্তিত্ব নেই, মানে কোনো একটা বিশেষ মানসিক ক্ষমতার অস্তিত্ব তিনি স্বীকার করতে চাননি। অর্থাৎ স্পিয়ারম্যান যেমন বলেছেন যে আমাদের বিশেষ বিশেষ কাজের জন্য একটা এস ফ্যাক্টর ভীষণভাবে জরুরি, কিন্তু থার্স্টন বলছেন যে না, সেটা তিনি স্বীকার করছেন না। তিনি বলছেন যে আমাদের সমস্ত রকম বৌদ্ধিক কাজের মধ্যেই একটা সাধারণ মানসিক শক্তি রয়েছে। তার মতে এটাই, তার মতে তিনি বলেছেন যে সাতটা মৌলিক মানসিক শক্তি আমাদের প্রত্যেকটা বৌদ্ধিক কাজের পেছনে কাজ করে। সাতটা মৌলিক মানসিক শক্তি, আচ্ছা সেই সাতটা মৌলিক মানসিক শক্তি কী কী সেটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এক নম্বর অর্থাৎ প্রথমটা হচ্ছে স্থান প্রত্যক্ষণের ক্ষমতা, মানে যেটা দিয়ে আমরা স্থানকে প্রত্যক্ষণ করতে পারি, সেটা হচ্ছে স্পেশাল এবিলিটি। নেক্সট হচ্ছে সাধারণ প্রত্যক্ষণের ক্ষমতা, মানে আমাদের পারসেপচুয়াল যে এবিলিটির কথা বলেছে সেটা। পরেরটা অর্থাৎ তিন নম্বরটা হচ্ছে সংখ্যা নিয়ে কাজ করার ক্ষমতা, অর্থাৎ নিউমেরিক্যাল এবিলিটি। চার নম্বর ভাষা বোধের ক্ষমতা, অর্থাৎ ওয়ার্ড মিনিং। পাঁচ নম্বর স্মৃতি বা মেমরি। ছয় ভাষার দক্ষতা, ভার্বাল ফ্লুয়েন্সি। আর সাত যুক্তি শক্তি বা রিজনিং। এই যে সাতটা মৌলিক মানসিক শক্তি, তিনি বলেছেন যে এই সাতটা মৌলিক মানসিক শক্তির মাধ্যমেই আমরা আমাদের প্রত্যেকটা কাজ করে থাকতে পারি, এর জন্য আমাদের আলাদা করে বিশেষ কোনো শক্তির প্রয়োজন হয় না। আচ্ছা এখানে যেটা বলেছে সেটা হলো যে এই যে বাক্য উপলব্ধি করার মানসিক শক্তি, অর্থাৎ ভার্বাল ফ্লুয়েন্সি বা ভাষার দক্ষতা, এটাকে তিনি ভি সংকেত হিসেবে উল্লেখ করেছেন। তারপরে হচ্ছে দ্রুত শব্দ ব্যবহার, অর্থাৎ ওয়ার্ড মিনিং বা ওয়ার্ড ফ্লুয়েন্সি, এটাকে তিনি ডব্লিউ হিসেবে বর্ণনা করেছেন। তারপরে হচ্ছে সংখ্যার ব্যবহার, অর্থাৎ নাম্বার ফ্লুয়েন্সি, এটাকে তিনি এন হিসেবে সংকেত করেছেন। নেক্সট হচ্ছে স্মৃতি বা মেমরি, এটাকে তিনি এম হিসেবে সংকেত করেছেন, এম হিসেবে সংকেত করেছেন। নেক্সট হচ্ছে পারসেপচুয়াল এবিলিটি, অর্থাৎ সাধারণ প্রত্যক্ষণের ক্ষমতা, এটাকে তিনি পি হিসেবে উল্লেখ করেছেন। নেক্সট হচ্ছে স্থানগত সম্বন্ধ নিরূপণের ক্ষমতা, এটাকে তিনি এস হিসেবে ডিনোট করেছেন, এস হিসেবে এটাকে তিনি ডিনোট করেছেন। নেক্সট হচ্ছে যুক্তিতর্ক করার ক্ষমতা, এটাকে তিনি আর, অর্থাৎ রিজনিংয়ের যে আর, সেই আর হিসেবে তিনি ডিনোট করেছেন। আচ্ছা এই যে সাতটা মানসিক শক্তি, এই সাতটা মানসিক শক্তি তিনি উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে বিশেষ মানসিক শক্তির কোনো অস্তিত্ব নেই। আচ্ছা তিনি কীভাবে এই সাতটা মানসিক শক্তিকে কীভাবে তিনি ব্যাখ্যা করেছেন সেটা একটু বলি। এই যে পাশে
তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটাতে এখানে অনেকগুলো শক্তির কথা বলা হয়েছে, মানে অনেকগুলো শক্তিকে একসাথে জট ডাউন করা হয়েছে, যেমন এস, এন, ভি, এম, ডব্লিউ, পি, আর। এগুলোকে যদি আমি ধরে নিই যে এগুলো প্রত্যেকটা একটা মানসিক, মানে প্রত্যেকটাই হচ্ছে একটা মানসিক শক্তি, তো থার্স্টনের মতে, থার্স্টন বলেছেন যে আমার কোনো এক নম্বর কাজ, মানে আমার একটা কাজ যার নাম্বার হচ্ছে ওয়ান, আমার এই এক নম্বর কাজটা করতে হবে। সেই এক নম্বর কাজটা যা খুশি হতে পারে, সেটা হতে পারে বই পড়া, হতে পারে অঙ্ক করা, হতে পারে টিভি দেখা, হতে পারে মুভি দেখা, এই এক নম্বর কাজটা আমার যা খুশি হতে পারে। কিন্তু এই এক নম্বর কাজের জন্য আমার এই যে সার্কেলটা করা রয়েছে, এই সার্কেলটা মানে এস, এন, ভি, এম, এই যে সার্কেলের মধ্যে আমার চারটে মৌলিক মানসিক শক্তি রয়েছে, থার্স্টনের মতে এই এক নম্বর কাজটা করার জন্য আমার এই চারটে মৌলিক মানসিক শক্তিই কিন্তু প্রয়োজন। এর মধ্যে একটা কোনো শক্তি ছাড়া আমি কিন্তু এই এক নম্বর যে কাজটা, এই এক নম্বর কাজটা কিন্তু আমি করতে পারবো না। তাহলে তিনি এখানে কি বলেছেন যে এই আমার এক নম্বর কাজটার পেছনে আমার এই চারটে শক্তি প্রয়োজন। ঠিক সেমভাবে এখানে দেওয়া রয়েছে দু নম্বর কাজটা, এই দু নম্বর কাজটা অর্থাৎ যে ডাবল ডটেড লাইনটা রয়েছে সেখানে হচ্ছে ভি, এম, পি, আর। এই যে চারটে মৌলিক মানসিক শক্তির কথা বলা হয়েছে, এখানে তিনি বলেছেন যে এই চারটে মৌলিক মানসিক শক্তির জন্য, মানে শক্তির আমার কিন্তু এই দু নম্বর যে কাজটা রয়েছে, এই দু নম্বর কাজটার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মানে এই চারটে মৌলিক মানসিক শক্তিকে ছাড়া আমি আমার এই দু নম্বর কাজটা করতে পারবো না। তার মানে এখান থেকে এটাই বোঝা যাচ্ছে, বা এখান থেকে এটাই স্পষ্ট যে আমাদের প্রত্যেকটা কাজের পেছনে কিন্তু শুধুমাত্র একটা বিশেষ ক্ষমতা কাজ করে না। এটা থার্স্টনের মত, আমাদের প্রত্যেকটা কাজের জন্য কিন্তু একটা যে বিশেষ ক্ষমতা কাজ করবে সেটা কিন্তু নয়, আমাদের প্রত্যেকটা কাজের জন্য আমাদের মধ্যে একাধিক মৌলিক মানসিক শক্তি কাজ করে। তিনি বলেছেন যে মৌলিক মানসিক শক্তি কাজ করে সেটা একাধিক, শুধুমাত্র একটা বিশেষ মৌলিক শক্তি নয়, আমাদের একাধিক মৌলিক মানসিক শক্তি কাজ করে, যার ফলে আমরা আমাদের এই যে বিভিন্ন কাজগুলো সেগুলো করতে পারি। যেমন ঠিকভাবে আবার তিন নম্বর যে কাজটা, তিন নম্বর কাজের জন্য তিনি ভি, ডাব্লিউ, পি এই তিনটেকে, এই তিনটে মৌলিক মানসিক শক্তিকে তিনি মেনশন করেছেন। তার মানে এই তিন নম্বর কাজটা করার জন্য আমার কিন্তু এই তিনটে মৌলিক মানসিক শক্তির বা ক্ষমতারই কিন্তু প্রয়োজন, এটা ছাড়া আমরা কিন্তু করতে পারবো না। আচ্ছা, থার্স্টন বলেছেন যে মৌলিক মানসিক শক্তির সমবায়ে কিন্তু আমাদের এই যে বুদ্ধিটা এটা কিন্তু গঠিত হয়। যদিও পরবর্তীকালে অনেক মনোবিদ থার্স্টনের এই প্রাথমিক ক্ষমতা বা প্রাইমারি এবিলিটি নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন, তবুও আজকাল কিন্তু আমাদের এই বুদ্ধি অভিক্ষা এই তত্ত্বের ওপরই কিন্তু গঠন হয়েছে, এবং সেই অভিক্ষাই কিন্তু আমরা এখনও পর্যন্ত করে চলেছি। ঠিক আছে, তো এটাই হচ্ছে থার্স্টনের মূল কথা, তিনি সাতটা মৌলিক মানসিক শক্তি কথা বলেছেন, এবং সেটা তোমাদেরকে আমি ইলাবরেটলি আশা করি বোঝাতে পারলাম। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না, তাদেরকেও বলবে আমার এই চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে, এবং তোমরাও আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ঠিক আছে, আশা করি আমি এই যে পুরো থিওরিটা তোমাদের সামনে তুলে ধরেছি সেটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে আজকে এইটুকুনই থাক, চলো পরের দিন পরের অন্য কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে। আজ টাটা।